ভ্যাকসিন চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বাড়ি আকাইপুর এলাকায়। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। ভ্যাকসিন চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম দিলীপ রায় ও শঙ্কর রায়। তারা গোপালনগর থানার আকাইপুর এলাকার বাসিন্দা। সোমবার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের একটি ভ্যাকসিন ক্যাম্প শেষে সেখান থেকে ভ্যাকসিনের ছটি ভায়েল বেশি হয়। পরবর্তীতে দেখা যায় সেখান থেকে চারটি ভায়েলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহারায় গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিলীপ এবং শঙ্করকে ভ্যাকসিন চুরির দায়ে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বুধবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয় গোপালনগর থানার পক্ষ থেকে। প্রসঙ্গত, মঙ্গলবার নিজের দোকানে বসে এলাকার সাধারণ মানুষকে করোনার ভ্যাকসিন দিচ্ছিলেন এলাকার হাতুড়ে শঙ্কর রায়। এই ঘটনায় সরব হন আকাইপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য সহ এলাকার কিছু মানুষ। তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিন রাতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ দিলীপ ও শঙ্করকে গ্রেপ্তার করে। একটা অভিযোগ আমাদের কাছে আসে, গোপালনগরে কোনো একটা হাতুড়ে ডাক্তার তার নিজের চেম্বারে বসে কিছু নাকি ভ্যাকসিন করছিল। সাথে সাথে এটা জানা যায় এবং দেখাও হয় যে পুলিশকে সাথে সাথে আমি অভিযোগ করি যে এরকম একটা ঘটনা হচ্ছে, দেখুন গিয়ে কী ব্যাপার। সেখানে গিয়ে দেখা গেছে যে কিছু মানুষ দু তিনজন তারা ওখানে বসে বসে, আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই, ভিডিওর কাছে কোনো ইনফরমেশান নেই কি কোনো দপ্তরের কাছে ইনফরমেশান নেই, তারা ভ্যাকসিনেশান করছে। এবং খোঁজ করতে গিয়ে দেখা গেছে যে আমাদের কালকে চারটে ভায়াল মিসিং ছিল, সেটা আমার কাছে অভিযোগটা এসছে। আমি সাথে সাথে ওসি সাহেবকে জানাই যে এরকম আমাদের চারটে ভায়াল মিসিং, এবং সেখানে রিকভারি করে গিয়ে দেখা গেছে সেই আমাদের ওখান থেকেই চারটে ভায়াল নিয়ে ওরা ভ্যাকসিনেশন মনে হয় করছিল। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।